দেওয়া হয়নি, কাউকে দেওয়াও হয়নি। অ্যান্ড সেই চেয়ারটাই পরে টুকরা টুকরো করে, যেহেতু চেয়ার ভাঙছিল, এত সুন্দর ছিল, দামও বেশ নিয়েছিল, বাচ্চা যেটা ঘটনা ছিল সেটা হচ্ছে লিচুটার ভিতরে খেয়ে যে প্রশান্তি, সেই যে মিষ্টি একটা থাকবে না সেটা ছিল না। কেমন বগুড়ায় দুই দিন যাবৎ গ্যাস নাই, এটা কালকের ভিডিও তো, কালকে আবার লুহাও চলে আসছে, গ্যাস নাই লুহা চলে আসছে। আমি আসলে করছিলাম কি, যেদিন রাতে আসছিলাম বৃহস্পতিবার রাতের বেলা শুনছিলাম যে গ্যাস থাকবে না, অ্যান্ড দেন আমি রান্না করতে পারি না, নুরিনাকে বলছিলাম যে টুকটাক করতে, আর গরুর মাংস বের করে সিদ্ধ করে রাখতে জাস্ট লবণ আর হলুদ দিয়ে, অ্যান্ড সেটাই কিন্তু আমার উপকারের লাগছে অনেক। কারণ আমি এখানে যে রান্নাটা করছি সেটা হচ্ছে জাস্ট একটু ভর্তা ভাজি করছি, ভাতটা করছি, আর শুধুমাত্র আমি ওই মাংস দিয়েই হয়ে গেছে আমার দুই এক পিস নিলে। আর তো কালকে দুপুরবেলা রান্না করতে ছিলাম নুয়া আসার পরে, তো ফার্স্টে একটা ডিম পোস্ট করে নিয়ে তারপরে এখানে ভাজি করলাম, বরবটি ভাজি, শাক ভাজি, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি অ্যান্ড ভাত, এইটা ছিল কালকের করা। তো আসলে আগুন জ্বালাইতে অনেক কষ্ট হয়েছে, কারণ আগুন তো আসলে ওভাবে জ্বালানো হয়নি, আমি কখনো আগুন জ্বালানো জানি না। সমস্যা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মজার কথা বলে, এখানে মানে ডিমটা পোচ করে আমি চামচের মধ্যে নিয়ে আসি, কোথায় রাখবো রাখার ইয়ে পাচ্ছি না, আবার নুরিনা বলতেছে বারবার যাবো উপরে যাবো আসবো, ও আর যাওয়া আসা করতে চাচ্ছে না। তো পরে নাফিকে অবশ্য বললাম যে একটা বাটি নিয়ে আসছো, নাফি পরে বাটি নিয়ে আসছে, পরে ডিমটা রেখে আমি ভাজিটা করছি, সেটা নিয়ে অনেক মজা হচ্ছিলো। প্রথম দিন অর্থাৎ পরশু দিন সকালবেলা নুরিনা ভাত রান্না করে নিয়ে আসলো বাসার বাড়ি থেকে, তারপর আমি বলছিলাম যে থাকার কাউকে ডিস্টার্ব করার দরকার নেই, আমরা এখানে একটা চুলা বানানোর চেষ্টা করি। আর রাতের বেলা পরশু দিন আবার চুলা বানানোর পরে, এটা কিন্তু কালকে রান্না করছি, পরশু দিন রাতের বেলা বাড়িওয়ালা আন্টি বলতেছে ওনাদের ছোট্ট একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে, যেহেতু বাসায় ওনার নাতি নাতনি ছোট্ট ছোট্ট পিচি বাচ্চা আছে, হাতে পরীক্ষা দিয়ে আসছিল, আসলে পিচি বাচ্চা কাচ্চা থাকে ওনাদের উপায় নেই, ওনারা গ্যাস কিনে নিয়ে এসেছিলো, তো বলছিল যে আমার এখানে এসে রান্নাটা করো। তো রাতের বেলা ওখানে করছিলাম, আর দিনের বেলা কালকে দিনের বেলা এগুলো করতেছি। আপনারা বলতে পারেন খড়ি খড়ি কোথায় পেলাম, পাশের বাড়ি বলছিল যে খড়ি নিয়ে এসে আপনারা করে নিয়ে যান। তো আমার এটা হয়েছিল কি, একটা ভাঙা চেয়ার ছিল বাসার মধ্যে, আসলে কখন যে কি কাজে লাগে এটা দেখে মানে মনে হয় মানে বেশি ইয়ে লাগলো, যে আসলে মানে ভাঙা চেয়ার ফেলে দিব কেন জানি এক সাইডে রেখে দেওয়া হয়ে গেছিলো, ফেলে দেওয়া হয়নি, কাউকে দেওয়াও হয়নি। অ্যান্ড সেই চেয়ারটাই পরে টুকরা টুকরো করে, যেহেতু চেয়ার ভাঙা চেয়ার বাসায় ছিল সেটা কিন্তু অনেক শুকনো ছিল, এবং আগুনটাও ধরাতে কষ্ট হয়েছে, কারণ কাঠের মধ্যে চট করে তো আর আগুন ধরে না, টাইম তো লাগবেই কিছুটা। তো আর নাফি কিন্তু অনেক হেল্প করছে, অনেক অনেক নাফি চারপাশ থেকে পাতাটাতে কুড়াই এনে দিচ্ছিল, তারপর পলিথিন টলিথিন কুড়াই এনে দিচ্ছিল, পলিথিনে বেশ ভালো আগুন ধরতেছিলাম দেখতেছিলাম। অ্যান্ড এই তো শাকটা তেলানি দেওয়া হয়ে গেছে, শাকটা আবার নুরিনা চড়াই দিয়ে বলতেছে, আবার মাঝে মাঝে করে কি যে ইউটিউবে ভিডিও দেখে বলে এইটা রান্না হবে ওইটা রান্না করবো এইভাবে করবো, শাক চড়াই দিয়ে আমাকে বলতেছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে সিদ্ধ করা লাগবে, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি বলতেছি যে তুই আমাকে এখানে বসাই দিচ্ছিস রান্না করার জন্য, তুই আমাকে নির্দেশনা দিচ্ছিস যে শাক অনেকক্ষণ ধরে সিদ্ধ করা লাগবে, যেহেতু গ্যাস না এটা খড়ির চুল অনেকক্ষণ ধরে বসে আছে, তারপরে আবার ইয়েদের মধ্যে এটা ধরে রাখো, ধরো ধরে থাকো, এই যে ভাতের থালা দেখেন, লাউর তরকারি ছিল, দুটা তিনটা মাংসের পিস এবং শাক ভাজি, তারপর ঢেঁড়স ভাজি মিলে আসলো, অনেক কিছুই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাওয়া হয়েছে। আরেকটু হবে, চা হচ্ছে এত বাতাসের মধ্যে, তাই মজা লাগতেছে না, অন্ধকার হয়ে আসছে, এটা হচ্ছে বৃষ্টি হবে প্রচন্ড, বাজে হচ্ছে চারটা মাত্র, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাজে মাত্র চারটা, দেখেন কিরকম অন্ধকার হয়ে আসছে, প্রচন্ড অন্ধকার হয়ে আসছে। তো চারটা বাজার সাথে সাথে নুরিন আবার বলতেছে আমি চা করে নিয়ে আসি, তখন একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, ও তার ভিতরে চা বানায় নিয়ে আসছে, যাই হোক আসলে চা খাইনি, কফি খেয়েছিলাম, বলছিলাম যে জাস্ট পানিটা গরম করে নিয়ে আসতে, অ্যান্ড নুহা যেহেতু আসছে
লিচু তো কিছু কিনতেই হবে, লিচু কিনছিলাম কালকে। লিচুগুলো দেখতে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, দামও বেশ নিয়েছিল। বাচ্চা যেটা ঘটনা ছিল সেটা হচ্ছে লিচুটার ভিতরে খেয়ে যে প্রশান্তি, সেই যে মিষ্টি একটা থাকবে না সেটা ছিল না, কেমন যেন পাঞ্ছে পাঞ্ছে লিচু, এরকম এত সুন্দর লিচু দেখতে তা আবার পাঞ্ছে পাঞ্ছে হয় কি জানি, আমি জানি না। কিন্তু যেহেতু মৌসুম শেষ আর নুহা আসছে, নুহা শুধুমাত্র এই একটা ফল যেটা হচ্ছে লিচু সেটা সে প্রচণ্ড পছন্দ করে খায়। ও কিন্তু কোনো ফল খায় না, মানে আমটা কাঁচা খায়, পাকা আম খায় না। এতো নুহা বসছে রাতের বেলা খাওয়ার জন্য, ও একদম লিচুটা বসে এমনভাবে খায় যে ভাত খাচ্ছে, একটার পর একটা খাইতেই থাকে যতক্ষণ না শেষ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।